আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরব আমরা আরেকটা ওয়াইফাই জোনের কাজ করতেছি। এটা হচ্ছে নাইম ভাইয়ের আগে তিনটা ক্যাম্পে আমরা ওয়াইফাই জোন করে দিছি। এখন এটা তার 4 নম্বর ক্যাম্প। এখন এই ক্যাম্পের জন্য সে একটা মাইক্রোটিক রাউটার নিচ্ছে, এটা হচ্ছে 5009। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা। এই রাউটারটি দিয়ে তার প্রায় 400 ক্লায়েন্ট তার ওইখানে আছে, এখন সেটা সে ম্যানেজমেন্ট করবে। আর আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মাইক্রোটিকগুলো আমাদের মাধ্যমে ভাউচার সিস্টেম করে নিতে পারেন এবং আপনাদের মাইক্রোটিকগুলো দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দিতে পারেন। আমরা যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ওই কাজগুলো করে দিতে পারবো এবং আপনাদের মাইক্রোটিকগুলো আমরা 24 ঘন্টা আমাদের যারা আছে হেল্পে 24 ঘন্টা আমাদের হেল্পে যারা আছে তারা 24 ঘন্টায় আপনাদেরকে যে কোনো সমস্যার জন্য আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের ভাষা সিস্টেম। বন্ধুরা, আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতেছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে দেখে আসতে পারেন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি বাংলাদেশে এরকম রাউটারগুলো নিতে চান, আপনারা ওয়াইফাই যাবতীয় মালামাল আমরা বিক্রি করে থাকি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদেরকে প্রথমে 1000 টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাগুলো আপনারা মাল্টি পাওয়ার পরে আমাদেরকে দেবেন। এই রাউটারটি দিয়ে নাইম ভাইয়ের খুব সুন্দরভাবে 500 গ্রাহক ম্যানেজমেন্ট করতে পারবে। এটা 1 GB র্যাম এবং 1 GB স্টোরেজ। আর নাইম ভাই এই ওয়াইফাই জোন করার জন্য আর কী কী মাল প্রোডাক্ট কিনছে আমরা আগামীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর আপনারা দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে যারা ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা ভাউচার সিস্টেম ওয়াইফাই জোন করতে পারেন। আমাদের সিস্টেমটা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা কার্ড কিনবে গ্রাহক, কিনলে 1 মাস বা 15 দিন পরেই অটোমেটিক তার লাইনটা কেটে যাওয়ার পরে সে আবার আপনাদের কাছ থেকে আর একটা কার্ড নিতে হবে, না নিলে তার লাইনটা বন্ধ থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।